মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা তো করবো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা তিনজনে রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি রিশরা। রিশরাতে যাচ্ছি হচ্ছে কন্যাগর বা ঋষা, যাই হোক হবে কোনো জায়গা, মানে ভাবো যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম জানি না, ও নিজে পর্যন্ত ঘুরে এসছে, মানে কি বলবো আমি, ও নিজে সেদিনকে গিয়ে মানে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মানে যে অকেশনে যাচ্ছি সেটা হচ্ছে আর কি আমাদের এক দিদা আর কি এক্সপায়ার করে গেছেন, তো আজকে হচ্ছে মৎস্যমুখী, আর ও মাঝখানে গিয়ে ওই হবিষ্য যেটা দিতে হয় সেটা দিয়েও এসছে বাড়িতে গিয়ে, তাও ওর নির্দিষ্ট ঠিকানা বলতে পারছে না, এই সব কাজ ভাঙচুর করা। যাই হোক, তো বুঝতে পারছো আমরা যাচ্ছি সেখানে, আর সবকিছু আমি গুলিয়ে গেছে আমার আওয়াজে। যাই হোক, চলো যাওয়া যাক। আর হ্যাঁ, যেটা বলার আছে, তো দেখতে পাচ্ছ আমি একটা সুন্দর গলার হার পরেছি, তো এই হারটা আমি কোথা থেকে কার থেকে নিয়েছি তার একটা ছোট্ট ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করছি। হাই, এখন আমি আছি নৈহাটি, নৈহাটি স্টেশনে, তো আমি মানে মিট করতেছি, আর এটা আমার লাইফের ফার্স্ট টাইম মিট, আর আমার মানে সাবস্ক্রাইবার বলতে পারো, আমার ফ্যামিলি মেম্বার, আমার সাবস্ক্রাইবার, এই একটা দিদির সাথে আমি মিট করতে এসেছি, আর দিদির থেকে আমি একটা খুব সুন্দর হার অর্ডার করেছি। নমস্কার, আমি দুর্গা বাগচি, আমি নৈহাটিতেই থাকি, দেবী শুধু মানে এখন দেবী তো আমি এখন আর আপাতত কিছু অর্ডার দিইনি দিদিকে, আস্তে আস্তে দেবো, কারণ শান্তিনিকেতন থেকেও দেখলে অনেকগুলো কিনেছি, তো একটু একটু করে নিই তারপরে অর্ডার দেবো। আর আজকে একটা মানে বিশেষ কাজে আমরা যাচ্ছিলাম, তো সেই জন্য আমি নৈহাটিতে দিদির সাথে মিট করে জিনিসটা আমি নিয়ে নিলাম। আর দেবীর ব্লগ না দেখলে বোধহয় কিছুটা অসম্পূর্ণতা থেকে যায়। হ্যাঁ, সবথেকে বড় কথা ভীষণ একটা ন্যাচারাল একটা স্বাভাবিক জীবনযাত্রা ফুটে উঠবে যৌথ ফ্যামিলি, যেটা আমরা বড্ড মিস করি। হ্যাঁ, এই যৌথ জীবনযাত্রা যদি দেখতে হয় তাহলে দেবীর ব্লগ দেখবে। তার সাথে আমার ভাই আছে, ছোটোখাটো আছে, তোমরা ভালো হবে দেখো তাহলেই হবে। তোমরা বেরোচ্ছি, চলো যাওয়া যাক। কত গোলাপ গাছ মামা বাড়িতে, আমরা একদম পৌঁছে গেছি মামার বাড়িতেই, তো এখান থেকে হয়তো যেতে হবে, তো এখন একটু গল্প স্বল্প করি। আর মামাদের সাথে আমার ফার্স্ট টাইম দেখা, মানে বিয়ের পর থেকে আমার কোনোদিন দেখা হয়নি, তো মামা মামির সাথে ফার্স্ট টাইম দেখা হলো, তো একটু কথাবার্তা বলি তোমাদের সাথে, অনেক কথা হবে। আমরা এখন যাচ্ছি যেখানে আর কি অনুষ্ঠানটা হবে, সামনেই মানে এই বাড়ি থেকে সামনেই একটা জায়গায় ভাড়া নেওয়া হয়েছে, ওখানে আমরা এখন যাচ্ছি।
করছো তুমি বসে বসে? সার্ফিং। কি করছো? সার্ফিং করছি মোবাইলে আর কি। আর তো কাজ নেই কোনো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেলে, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, হুস করে বাড়ি পৌঁছে যাব। এই ডোডো, ডোডো, এই ডোডো, 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 এই ডোডো, ডোডো, দেখেছো কি নটি ডোডো? ঘুম থেকে ওঠো, উঠে পড়ো বাবা। কি হয়েছে? হ্যাঁ ওঠো, অনেকক্ষণ ঘুমিয়েছো, অন্ধকার হয়ে গেছে কিন্তু এখন তাড়াতাড়ি ওঠো। বেচারা তো ওখানেই ঘুমিয়ে পড়ছিল দেখছিলেই, মানে তারপরেও খাওয়ার আগে একটুখানি ঘুমিয়েও গেছিল। তারপরে যাই হোক, মানে টেনে টুনে তোলা হয়েছে, আগে খেয়ে নে তারপরে ঘুমোবি। তারপরে আমাদের আবার রিস্ক ছিল বাইকের মধ্যে যদি ঘুমিয়ে পড়ে তাহলে খুব চাপ হয়ে যাবে, তো সেই জন্য আর কি ঘুমাইনি। আর বাড়িতে এসেই পটাপট ঘুমিয়ে পড়েছে, আর ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছি, সেই জন্য আর তোমাদের সাথে আমার কথা হয়নি। এতক্ষণ বাদে কথা হচ্ছে, এখন 5:30 বেজে গেছে। ওই দেখো মা এসছে, মায়ের সাথে রুম করছে। আর তোমাদেরকে যে কথাটা বলাই হয়নি সেটা হচ্ছে, আমরা গেছিলাম কিন্তু শ্যাওড়াফুলি, মানে আমি তাই অদ্ভুত, আমি গিয়ে জায়গার নামটা উদ্ধার করলাম। আমি বললাম যেখানে যাচ্ছি সেখানকার জায়গার নাম জানে না, মানে কি অদ্ভুত লাগলো। মা নিজেও সঠিক জানে না, মায়ের পিসির বাড়ি, মা বলছে এখন কেন আমি বলেছি বলে শ্যাওড়াফুলি, আর শ্যাওড়াফুলি ওটা জায়গা। আর ও এর আগের দিন এসছে তাও আর কি, মানে বলছে কোন্নগর নালে রিসরা এইসব বলছে, মানে কি আর বলবো বলো। যাই হোক আমরা শ্যাওড়াফুলিতে গেছিলাম। বাবা এরকম করতে নেই কিন্তু, আমি কিন্তু ভিডিও করছি, তোমাকে দেখিয়ে দিলে সবাই ব্যাড বয় বলবে তোমাকে। যাই হোক চলো, আর কেমন লাগলো তোমাদের গলার হারটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার আর কথা বলা হয়নি, তো ওই দিদিটার থেকে নিয়েছি, দিদিটা আরও অনেক কিছুই বানায়, তো মানে তোমরা শুনতেই পেলে অনেক ভ্যারাইটিস মানে জিনিস বানায়। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে বলো, তো আমি তোমাদের আর কি কন্ট্যাক্ট করিয়ে দিতে পারবো। আর একটা কথা যেটা মানে ভুলে গেলাম বলতে, সেটা হচ্ছে আমরা আজকে যেখানে গেছিলাম সেখানে সেটা কে হয় আমাদের, মানে মার নিজের পিসি, মানে নিজের পিসি ছিলেন, উনি এক্সপায়ার করে গেছেন, তো তার আর কি ছেলে মানে অনুষ্ঠান করেছে, সেখানেই গেছিলাম। মানে আমাদের মামা হয়, তো মামা মামি মানে অমায়িক মানুষ, মানে এত ভালো, মানে মামা মামি প্লাস তার একটা ছেলে আছে, সেও ভীষণ ভালো, তো কারোর সাথে আমি পরিচয় করাতে পারলাম না আজকের দিনে। নেক্সট টাইম মানে কখনো যদি সুযোগ হয় তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আর মানে আজকে তো আমি ফার্স্ট টাইম বললামই, ফার্স্ট টাইম আমি গেছি মামা মামি, মানে অনেক গল্প কথাবার্তা হলো, মানে প্রথম দেখাতে মানে এতটা পরিচয় মানে হয়ে যায়, বা এত সুন্দর মানে আলাপ বা কথাবার্তা হলো, ভীষণ ভালো লাগলো। তো তোমাদের সাথে নেক্সট টাইম অবশ্যই পরিচয় করাবো।
চিংড়ি মাছ বাসতে বাসতে আরো মানে এমনি বয়স্ক আবার বুড়ি হয়ে গেছে। মা তোমাকে আমি বুড়ি বানিয়ে দিলাম, আমাকে তো আমার ছেলে আজকে মা বাবাকে বলছে, বাবা বলছে এটা আমার মা, ও বলছে না আমি মা বলি, আমার মা তুমি বুড়ি বলবে, বলে কেন বুড়ি বলবো, বলে বলে দিদুন বুড়ি বলে, ছদ্দি বুড়ি বলে, সবাই বুড়ি বলে, তাই তুমিও বুড়ি বলবে, সে অবস্থা আমিও বুড়ি হয়ে গেছি আর মা তো আর কি। তো কালকের জন্য এগুলো হচ্ছে, মানে আগামীকাল লাউ চিংড়ি হবে, তাই জন্য চিংড়িগুলোকে মা বেছে রাখলো, আমি আর একটু পরে লাউটা কেটে রাখবো। এটা আমার নোনতা বিস্কিট, তুমি হাত হ্যান্ড ওয়াশ দিয়েছো? হ্যাঁ হ্যান্ড ওয়াশ না, ওই সাবান দা দিয়ে। ও এখন তো চাটা খাবো, তারপর আবার রগ লাগবে, আবার রগ আছে না লাগানো নাকি নাকি একটা না না একটা। ও এই বিস্কুটটা খাও, এটা ভীষণ ভালো, খাইছি তো কাকে খাই, ভালো না? খুব ভালো। মারাত্মক টেস্ট পার্লের। মাছ রান্না করা, এটা কি মাছ বলতো? এটা হচ্ছে বড় বাটা মাছ, মানে একদম টাটকা বাটা মাছ, সেটার ঝাল হলো। মা দুপুরবেলা করেছিল ওই তোমার কি দিয়ে, ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল, বেগুন দিয়েও করেছিল, তো সেই মাছগুলোই অনেক রয়ে গেছিলো, তো জয় বললে এটা দিয়ে খাবে, তাই ওগুলোকে দিয়েই মাছটা বাড়ি ফেললাম। এটার মধ্যে কত কিছু আছে, ছোলা বাদাম, তারপরে আছে চিড়ে ভাজা, পেঁয়াজ, এত কিছু। আমি আর মা খাবো, এই বিছানাটা দেখো ওদের ঘরের কি অবস্থা, বাবা এগুলো করেছে, এটা কি চালিয়েছে। আজকে দুপুরের মেনু হচ্ছে, এটা হচ্ছে লাউয়ের খোসা বাটা, এটা লাউ চিংড়ি, টমেটো দিয়ে ডাল, আর হচ্ছে ফুলকপির পকোড়া, মাছ ভাজা, এটা জয়ের খাবার। কোনটা দিয়ে শুরু করব ভাবছি সেটাই। আর এখন দেখো 11টা বাজে, 11টার সময় জয় খেতে বসে পড়েছে দুপুরবেলা, কারণ হচ্ছে ও এখন বেরিয়ে যাবে, কাকিমার আজকে অপারেশন, মানে শর্মিষ্ঠার মায়ের অপারেশন আছে, তো সেই কারণে ও চলে যাবে। তাই মানে ফার্স্ট টাইম আমি মানে করলাম, বাড়িতে মাও খাইনি এই বাড়িতে। বাবা বাবা শোনা, ওই তো একটু পরে খাওয়া দাওয়া করে যাবো, কাকি দিদুনের অপারেশন হবে তাই। চিকেন পকোড়া, হ্যাঁ চিকেন পকোড়া, এটা চিকেন পকোড়া ভালো লাগে না, এই যে
गुड आफ्टरनून आज के हे शनिवार जेहेतु हमें गतकाल के मैं एंड करते ब्लगटा और सकाल के आज के आर सकाल प्रचुर चाप छो कारण तुम्हारे तक बोलम जो आज के हे काकीमार अपारेशन तो भाई चले ग कल के राते आर बाबा जेहेतु दोकने जाए सकाल बेला तो बाबा खबर खे खबर नहीं जाए और जय बेरोबे सेज सकाल बेला अत किचू रान्ना करे आर माने तोमादेर साथे आर बकबक करा हयनी तो एखन होच्छे आमार फ्री टाइम चले एसेछे आमार स्नान ठान कमप्लीट जय बेरिये गेछे बाबा चले गेछे प्लस डोडो एखन पढ़ाशुनो करछे आमार स्नान कमप्लीट हो गेछे तो आमी जदिओ एटा एंड करछि आजकेर ब्लगटा एखानेई तो आगामी आबार माने आगामी ब्लगे आबार देखा होबे तोमादेर साथे आज के आर कोनो काज नहीं आज के सारा दिन टुकटाक करे जाबे आर बिकेल बेला आमी आमार डोडोर साथे एकटू घुरते बेरिये जाबो कारण केउ थाकबे ना कारण काकीमार अपारेशन होते अनेक माने लेट होबे तो सेई कारणे होयतो जय बा भाई ओरा होयतो अनेक राते ब्याक करबे तो जाई होक सेटा जेटा होबे सेटा देखा जाबे एखनकार मतन आमी टाटा करछि सबाई भालो थेको सुस्थ थेको आर जदि भालो लागे ब्लगटा अवश्यई लाइक कमेंट शेयर करो और अवश्य सब्सक्राइब करो जरा एखो सब्सक्राइब करनी टाटा।